ডেলি ফাইভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের আমরা এই ভিডিওটিতে আগের দিনে শুরু করা টপিকটাকে কন্টিনিউ করব। আগের ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তো বলে রাখি আপনাদের জন্য, আগের দিন আমরা শুরু করেছিলাম পিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করছিলাম। আমরা শুরু করেছিলাম 2004 সালে যে কোশ্চেন এসেছিলো সেই কোশ্চেন থেকে কিছু ম্যাথ, সেই ম্যাথগুলো সলভ করেছিলাম। বাদবাকি যে ম্যাথগুলি রয়েছে সেই ম্যাথগুলি এই ভিডিওতে সলভ করব। আপনারা যদি প্রথম ভিডিওটি না দেখে থাকেন তাহলে ওপরে আই বাটনের লিঙ্ক দেওয়া রয়েছে ও ডেসক্রিপশানের লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক ফলো করে আপনারা প্রথম ভিডিওটি দেখতে পারেন। তা বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকের ভিডিওর প্রথম প্রশ্ন। বন্ধুরা আজকের ভিডিওর প্রথম প্রশ্নে যেটি বলা রয়েছে, একজোড়া স্বাভাবিক সংখ্যার গসাগু 10 এবং তাদের যোগফল 150, এই ধরনের কতগুলি সংখ্যা জোড়া আমরা পেতে পারি? তাহলে কি বলেছে গসাগু? ও সংখ্যা দুটির যোগফল 150, গসাগু 10 ও সংখ্যা দুটির যোগফল 150। এক্ষেত্রে আমাদের এবার কী করতে হবে বন্ধুরা, যদি আমরা সংখ্যা দুটির যোগফল থেকে সংখ্যা দুটির গসাগু ভাগ করে দিই তাহলে আমরা যে মানটা পাবো সেই মানটা হবে দুটি সংখ্যার রেশিওর যোগফল। তাহলে আমাদের রেশিওর যোগফল কত দাঁড়াচ্ছে, 150 ভাগ 10 করলে আমরা পাবো 15। তাহলে বলেছে কিনা রেশিওর যোগফল, তাহলে কোন কোন সংখ্যা যোগ করে কতগুলি সংখ্যা পেতে পারি যেগুলি যোগ করলে আমরা 15 পাবো? তাহলে কি পাচ্ছি, 1 আর 14 যোগ করলে 15 পাবো, 2 আর 13 যোগ করলে 15 পাবো, 3 আর 12 যোগ করলে 15 পাবো, 4 আর 11 যোগ করলে 15 পাবো, আবার 5 ও 10 যোগ করলে 15 পাবো, 6 ও 7 যোগ করলে, 6 ও 9 যোগ করলে 15 পাবো, 7 ও 8 যোগ করলে আমরা 15 পাবো। তাহলে বন্ধুরা এখানে আমরা কটি সংখ্যা পাচ্ছি যে সাতটি রেশিও পেতে পারি, সাতটি সংখ্যা এমন পাচ্ছি যেগুলো যোগ করলে আমরা 15 পাচ্ছি। তাহলে এখান থেকে এবার দেখতে হবে যে 1 ও 14 এটি রেশিও হতে পারে, 2 13 রেশিও হতে পারে, 3 12 রেশিও হতে পারে, 3:12 এখানে কেটে যাবে, 1:4 তাহলে এটি রেশিওর মধ্যে আসছে না, তাহলে এটি বাদ। 4 11 এটি রেশিও হতে পারে, 5 10 এটির মধ্যে ভাগ চলে যায় তাহলে এটি যাবে না, এটি বাদ। 6 9 এটি ও 3 দিয়ে ভাগ হয়ে ছোট হয়ে যাবে আর এটি পাবো। তাহলে আমরা কটি পেলাম, টোটাল 1টি 2টি 3টি 4টি। তাহলে আমরা টোটাল 4 জোড়া এমন সংখ্যা পেতে পারি যে সংখ্যাগুলির গসাগু 10 ও তাদের যোগফলের মান দাঁড়াবে 150। তাহলে আমাদের উত্তর হবে 4টি, 4 জোড়া সংখ্যা পাবো। তা চলুন দেখে নিই পরের প্রশ্ন। বন্ধুরা পরের প্রশ্নে যেটি বলেছে, এ এবং বি এর ওজনের যোগফল 80 কেজি, এ এর অর্ধেক ওজন বি এর 5/6 ভাগ ওজনের সমান, তাহলে বি এর ওজন কত? তাহলে বন্ধুরা প্রশ্নে কি বলেছে, এ ও বি এর ওজনের যোগফল 80 কেজি, আরেকটি শর্ত কি দিয়েছে, না এ এর অর্ধেক, অর্ধেক মানে 1 গুণ হয়ে গেল, 1-এর 2 গুণ হয়ে গেল, অর্ধেক আসলো। তারপর কি বলেছে, বি এর 5/6, এই শর্ত দিয়েছে আমাদের কি জানতে চেয়েছে, বি এর মান কত হবে বা বি এর ওজন কত হবে, এটি আমাদের বের করতে হবে। এখান থেকে যদি এর ভ্যালুটা বের করতে পারি তারপরে এর ভ্যালুটা এই সমীকরণে পুট করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। এর ভ্যালু কী দাঁড়াচ্ছে, এদিকে 2 ভাগ রয়েছে, ওদিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে কী হলো, b×5 2, তাহলে কী দাঁড়ালো, 5b/3। এর ভ্যালু কত দাঁড়ালো, না 5b/3, তাহলে আমরা এখানে পুট করে দিচ্ছি, 5b/3+b=, কত না 80 কেজি, তাহলে এটা করলে কি আসবে, 3 5b
প্লাস থ্রি বি ইজ ইকুয়াল টু আশি, এইট বি ইজ ইকুয়াল টু আশি ইন্টু থ্রি, অতএব বি ইজ ইকুয়াল টু আশি ইন্টু থ্রি বাই এইট। তাহলে এখানে আট দিয়ে ভাগ করলে দশ, তিন দশে তিরিশ, অতএব বন্ধুরা বি এর ওজন কত দাঁড়াবে না তিরিশ কেজি। চলুন দেখে নিই পরের প্রশ্ন। বন্ধুরা পরের প্রশ্নে যেটি বলেছে, যদি দুইয়ের তিন এ সমান সমান বি এর পঁচাত্তর পার্সেন্ট হয় তবে এ ও বি এর রেশিও কত। তাহলে বন্ধুরা কি বলেছে, দুইয়ের তিন এ ইজ ইকুয়াল টু বি এর পঁচাত্তর পার্সেন্ট হয় তাহলে এ ইজ টু বি কত হবে। তাহলে বন্ধুরা আমরা কি করব, এখান থেকে সমাধান করে বের করতে হবে। তাহলে দুইয়ের তিন এ ইজ ইকুয়াল টু বি, পঁচাত্তর বাই একশো, এখানে কেটে তিনের চার, তাহলে এ বিটা এদিকে আসলে ভাগ হয়ে গেল, তিন এদিকে ভাগ রয়েছে ওদিকে গেলে গুণ হবে, এদিকে দুই গুণ আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে কী দাঁড়ালো বন্ধুরা, থ্রি ইন্টু থ্রি ফোর ইন্টু টু নাইন ইস টু এইট। তাহলে বন্ধুরা এ ইস টু বি ইজ ইকুয়াল টু নাইন ইস টু এইট, আমাদের অ্যান্সার এলো নাইন ইস টু এইট। তা বন্ধুরা চলুন দেখে নিই পরের প্রশ্ন। বন্ধুরা পরের প্রশ্নে যেটি বলেছে, একটি বাল্ব তৈরির কারখানায় তিনশো পঁয়ষট্টি দিনে চোদ্দ হাজার ছশোটি বাল্ব তৈরি হয়, একশো চল্লিশ দিনে ওই কারখানায় কতগুলি বাল্ব তৈরি হয়। তাহলে বন্ধুরা কি বলেছে, তিনশো পঁয়ষট্টি দিনে চোদ্দ হাজার ছশোটি বাল্ব তৈরি হয়, তাহলে একদিনে কটি হবে, একদিনে বাল্ব তৈরি হবে চোদ্দ হাজার ছশো বাই তিনশো পঁয়ষট্টিটি, এটি আসলো। তাহলে আমাদের কত দিনে জানতে চেয়েছে, একশো চল্লিশ দিনে, তাহলে একশো চল্লিশ দিনে কত বাল্ব তৈরি হবে, চোদ্দ হাজার ছশো বাই তিনশো পঁয়ষট্টি ইন্টু একশো চল্লিশ, তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে কী হয়, পাঁচ সাতে পঁয়ত্রিশ পনেরো, তিন পাঁচ পনেরো, পাঁচ দু কোণে দশ, পাঁচ আষ্টে চল্লিশ। তাহলে বন্ধুরা এবার তিয়াত্তর দিয়ে ওপরে চলে যাবে, তিয়াত্তর দু কোণে একশো ছেচল্লিশ, শেষে দুটি শূন্য, তাহলে আঠাশ আর দুশো গুণ করলে কত দাঁড়াচ্ছে, ফিফটি সিক্স ডবল জিরো। তাহলে বন্ধুরা একশো চল্লিশ দিনে পাঁচ হাজার ছশোটি বাল্ব তৈরি করা যাবে। চলুন বন্ধু দেখে নিই পরের প্রশ্ন। বন্ধুরা চলুন দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্নে যেটি বলা রয়েছে, এ বি এবং সি এর মধ্যে সাতশো টাকা এমন ভাগে ভাগ করে দেওয়া হলো, এ এর অংশ ও বি এর অংশের অনুপাত টু ইস টু থ্রি, বি এর অংশ ও সি এর অংশের অনুপাত ফোর ইস টু ফাইভ, হলে এ কত টাকা পেল। তাহলে বন্ধুরা এখানে কি বলেছে, টোটাল কত রয়েছে, সাতশো টাকা তিনজনের মধ্যে ভাগ করা রয়েছে এমনভাবে কি না, এ ও বি এর অনুপাত, এ ও বি এর অনুপাত কি বলেছে, টু ইস টু থ্রি, টু ইস টু থ্রি ও বি ও সি এর অনুপাত কি বলেছে, ফোর ইস টু ফাইভ। তাহলে বন্ধুরা এখান থেকে আমাদের কি করতে হবে, এ বি সি এর অনুপাত বের করতে হবে। তাহলে কীভাবে পাবো, এ বি সি এই অনুপাতটি আমাদের বের করতে হবে। প্রথমে কীভাবে বের করব দেখুন, প্রথম অনুপাতে কী রয়েছে, বি, ও দ্বিতীয় অনুপাতের মধ্যে কমন জিনিস হচ্ছে বি, দুটোর মধ্যে কমন জিনিস বি, তাহলে কি প্রথম বির রেশিও কত আসছে না থ্রি, ও দ্বিতীয় বির রেশিও কত আসছে না ফোর, তাহলে দুটোর মান এক করতে হলে কী করবো, ওপরের রেশিওর সাথে আমরা দ্বিতীয় বির মান গুণ করে দেবো, ও নিচের রেশিওর সাথে ওপরের বির মানটা গুণ করলাম, কী করলাম, ওপরে চার গুণ করতে হলো নিচে তিন, তাহলে কী আসলো, তিন দুকুণে চার দুকুণে আট, তিন চারে
12, 3 4 12 ও 3 5 15। তাহলে এবার সিম্পল চলে এলো, এ বি ও সি এর রেশিও চলে আসলো। এবার আমাদের বের করতে হবে এ কত পেল। তাহলে আমাদের কি করতে হবে, তিনটি পদের মান যোগ করে মূলধন থেকে মোট টাকাকে ভাগ দেব, দিয়ে এর যে রেশিও সেই রেশিওটা আমাদের গুণ করব। তাহলে কি করতে হবে, টোটাল ছিল 700, 8 12 20 আর 15 35, 35 ইনটু এর রেশিও কত না 8, চলো 35 দুগুণে 70, 160। তাহলে এ পেল 160 টাকা। চলুন দেখে নিই পরের প্রশ্ন। বন্ধুরা পরের প্রশ্নে যেটি বলা রয়েছে, এক প্রকার রাং ঝালের সীসা ও টিনের অনুপাত 5:4, এরূপ 4.5 কেজি রাং ঝাল এর কতটুকু টিন মেশালে ওই অনুপাত 1:1 হবে। এখন কি বলেছে, সীসা ও টিনের অনুপাত বলেছে বন্ধুরা 5:4। টোটাল রং ঝাল কত রয়েছে না 4.5 কেজি, 4.5। তাহলে এর মধ্যে আমাদের কি রয়েছে, সীসা কত রয়েছে টিন কত রয়েছে সেটি বের করতে হলে কি করতে হবে বন্ধুরা, 4.5 ভাগ পদ দুটির যোগফল কত 9, সীসা কত না 5 ভাগ 5, 0.5 সমান 2.5 কেজি, ও টিন কত রয়েছে না 4.5/9 ×4, 0.5 = 2 কেজি। এবার আমাদের বলেছে যে এর সাথে কতটা টিন মেশালে নতুন যে অনুপাতটা হবে সেই অনুপাতটা 1:1। 1:1 কখন হবে, যখনই দুটোর পরিমাণ সমান হবে। তাহলে এখন সীসা ও টিনের মধ্যে পার্থক্য কত কেজি রয়েছে, 0.5 কেজি। তাহলে আমরা যদি টিনের সাথে 0.5 কেজি অ্যাড করি তাহলে দুটির মান সমান হয়ে যাবে, তখন 1:1 হবে। অতএব আমাদের অ্যান্সার দাঁড়ালো 0.5 কেজি টিন মেশালে আমরা যে নতুন অনুপাত পাব টিন ও সীসার সেটি হবে 1:1। তা বন্ধুরা চলুন দেখে নিই পরের প্রশ্ন। বন্ধুরা পরের প্রশ্নে যেটি বলা রয়েছে, 12:16 = (?) 20, আমাদের বের করতে হবে যে এখানের ভ্যালুটা কত আসবে। তাহলে এটি আমরা দুটি প্রশ্নে করতে পারি, আপনারা দেখুন যেটি আপনাদের ভালো লাগে সেটি আপনারা করবেন। চলুন বন্ধুরা আমরা প্রথমে একদম সহজ নিয়ম যেটা সেটা কি, আমরা এখানে ধরে নিলাম এক্স, তাহলে কি দাঁড়ালো 12/16 = (x/20, 3/4, তাহলে x = 3/4 × 20, 15, 5 × 3 = 15। তাহলে এখানে মান কত আসবে না 15, এটি আপনারা করতে পারেন। বা আরও একটি প্রসেস বলি যেটি মুখে মুখে আপনারা চাইলে করতে পারেন, দেখে নিন এখানে কি রয়েছে, 12:16 = (?) 20। তাহলে আমাদের বাঁ দিকের রেশিও আর ডান দিকের রেশিও সমান হওয়ার কথা, তাহলে এখানে কমন জিনিস কেটে দিলাম, তাহলে কি থাকলো 4 দিয়ে ভাগ করলাম 3:4। তাহলে বন্ধুরা আমাদের ডান দিকেও কি হওয়ার কথা, 3:4। তাহলে বন্ধুরা 4-এর সাথে কত গুণ করলে আমরা 20 পাবো, 4-এর সাথে গুণ করব 5 তাহলে 20 পাবো। তাহলে হচ্ছে আমরা যদি রেশিওর মধ্যে কোনো একটির সাথে যেটি গুণ করব সেটি অপরটির সাথেও গুণ করব। তাহলে 4-এর সাথে যদি 5 গুণ করতে হয় তাহলে 3-এর সাথেও আমাদের 5 গুণ করতে হবে, 5, তাহলে 3 × 5 = 15। আপনাদের যেটি পছন্দ সেভাবে করবেন। তা বন্ধুরা দেখে নিই পরের প্রশ্নে কি বলা রয়েছে। বন্ধুরা পরের প্রশ্নে যেটি বলা রয়েছে, কোনো বিদ্যালয়ে 132 জন পরীক্ষার্থীর মধ্যে পাস ও ফেলের অনুপাত 9:2, যদি আরও 4 জন পরীক্ষার্থী পাস করতো তাহলে পাস ও ফেলের অনুপাত কত হতো। তাহলে বন্ধুরা প্রথমে কি বলেছে, টোটাল পরীক্ষার্থী 132 জন ও পাস ও ফেলের অনুপাত, পাস ও ফেলের অনুপাত কত, 9:2
2 তাহলে দুটি পদের যোগফল কত দাঁড়াচ্ছে 11 তাহলে আমরা টোটালে প্রথম বের করে নি যে পাস কতজন করেছে ফেল কতজন করেছে পাস কতজন করেছে 132 বাই 11 পাসের রেশিও 9 তাহলে 12 নয় 108 ও ফেল কতজন করেছে 132 থেকে বাদ দিলেও পাবো বা 132 বাই 11 ইনটু 5 কতজন করেছে রেশিও রয়েছে দুজন টোটাল কত দাঁড়ালো 24 তাহলে কি বলছে বন্ধুরা যে আরো যদি 4 জন পাস করত তাহলে যদি 4 জন পাস করত তাহলে 4 জন ফেল কম করত তাহলে এখন পাস কত 4 বেড়ে যাচ্ছে তাহলে কত দাঁড়ালো 112 ও ফেল কত হচ্ছে 4 জন কম করছে তাহলে কত হলো 20 তাহলে 2 দিয়ে 4 দিয়ে ভাগ করলাম 4 2 কোণে 8 28 is to 5 বন্ধুরা এই ভিডিওটিতে আমরা আরো 8টি প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করলাম তা বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আরো বাকি যে 2004 সালের যে প্রশ্নগুলি রয়েছে ও 2005 সালের যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি আমরা আস্তে আস্তে একটু একটু ছোট ছোট ভিডিওটিতে আলোচনা করতে থাকব তাই বন্ধুরা সেই ভিডিওগুলির নোটিফিকেশন আপনাদের পেতে হলে যেটি করতে হবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে সাথে বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে তাহলে যখনই পরের ভিডিও আমরা আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তা বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওটিতে আরো 8টি প্রশ্ন নিয়ে